আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আমরা এখন আছি যমুনার উপরে, যমুনা সেতুর উপরে। তো আশা করি সবাই ভালো আছেন, অ্যান্ড আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো চলেন যাই, আমরা আছি মোট তিনজন এই জায়গায়। আমরা একটা গ্রুপ ট্যুরে আসছিলাম এই জায়গায়, সেটা হলো আহোইন আঞ্চলিক ভাষায় কথা বলি। এই গ্রুপ ট্যুর থেকে আসা হয়েছিল, অনেক আনন্দ হয়েছে, স্কে মানে অনেক ঘোরাঘুরি হয়েছে, সব মিলে পুরাই দিনটা অনেক জোর ছিল। আর সামনের এখন মানে সন্ধ্যা টাইম, দেখেন ভিউটা, দেখেন কি সুন্দর একটা ভিউ, যমুনার যমুনা সেতুর সেই মানে দৃশ্যটা পুরাই জোস। যমুনা সেতুর পাশে যে একটা ট্রেনের লাইন ছিল, মানে ট্রেনের লাইন যমুনার উপরে যে ব্রিজের পাশে ছিল, সেটা এখন ভেঙে দেওয়া, মানে নতুন করে আর একটা ট্রেনের লাইন তৈরি করা হইতেছে। ভেঙে দেওয়া হয় নাই, মানে আপাতত চলতেছে। তো ওইটা কমপ্লিট হইলে পরে এটা অবশ্য ভেঙে ফেলবে মনে হয়। এর কারণ হলো গিয়া মানে ট্রেন যাওয়ার কারণে যমুনা সেতু ব্রিজটা অনেক রিস্কে আছে, যে কোনো টাইমে মানে অনেক মানে দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে নতুন করে আর একটা রেল লাইন তৈরি করা হইতেছে। আর এই যমুনা সেতু ব্রিজের মানে মেয়াদটা যে মেয়াদটা শেষ হয়ে গেছে, যার কারণে অনেক রিস্কে আছে যমুনা সেতুটা। তো দেখেন সন্ধ্যার টাইমে ভিউটা পুরাই দেখার মতো একটা ভিউ। তো চলেন যাই একটা মিউজিক টোনের সাথে। আমরা যমুনা সেতু ব্রিজটা পার হয়ে গেছি, মানে সামনেই আর একটা টুল বক্স এই পাশের সিরাজগঞ্জের এই সাইডে যেটা। তো টুল বক্সের এই জায়গায় এখন মানে টুল বক্সে 50 টাকা করে নেয় বাইকে, আর মানে কারে কীরকম নেয় তা জানি না সঠিক। তো আমরা যখন বাইক দিয়ে আসি তো বাইকে একটু জানবো। তো আগে ছিল মানে 30 টাকা করে, এখন একটু বাড়ছে। আমরা মূলত গাজীপুর থেকে আসছিলাম, গাজীপুর থেকে আমরা তিনজন আসছিলাম। আর আমাদের যে ফেসবুকে একটা গ্রুপ আছে আহোইন আঞ্চলিক ভাষায় কথা কই, এই গ্রুপটার মানে পুরাটাই টাঙ্গাইল থেকে আসা হয়েছে। পুরা টাঙ্গাইল ঘাটাইল ধলাপাড়া মানে বিভিন্ন এলাকা থেকে মিলে আসা হয়েছে, ওরা মানে চলে গেছে, আমরা এই সাইডে একটু আসলাম ঘোরার জন্য। তা এদিকায় শেষেরা মানে শীতের একটা আমেজ পাইতেছি, মানে কুয়াশা কুয়াশা একটা ভাব আছে। তো মানে শহরে থাকলে পরে তো একটু শীত কম লাগবে স্বাভাবিক, যে গ্রাম টাইপের এই জন্য মানে গাছপালা বেশি, এই কারণে শীত একটু বেশি লাগে। আর পুরাই এখন শীত লাগতেছে কি বলবো, মানে শুধু একটা গেঞ্জি পরে আছি আমরা তিনজন, তো এই কারণে বেশি একটু শীত লাগতেছে। তো ব্যাপার না, চলেন আমরা আপনাদেরকে নিয়ে যাব এখন বাড়ির মানে গাজীপুরের দিকে চলে যাব, এটা ইউটার্ন নিয়ে সেটা। তো চলেন যেতে থাকি। এই সামনেই ইউটার্নের মোড়টা, তো ইউটার্ন নিয়ে আমরা চলি, চলেন। এখন আমরা চলে যেতেছি গাজীপুরের আবার দিকে, আবার সেই যমুনা সেতু। তো যমুনার যে একটা ভিউ এটা তো মানে সবাই জানেন যারা এই জায়গায় আসছেন, আমি অনেকবার আসছি এই জায়গায়। মানে কেমন জানি শীত একটু বেশি করতেছে, তো জানি না হয়তো কেমন শীত লাগবে, শীত এসে পড়ছে আসলে, শীতের একটা ভাব পুরাই এখন বোঝা যাইতেছে। আবার সেই টুল বক্স, এখন আমরা একটু টাইনে যাব, কারণ হলো গিয়া মানে টুল বক্সটা পার হওয়ার পরে টানবো। তো ওই আমাদের যে একটা গ্রুপ আছে ওই গ্রুপটাকে ধরতে হইব, ওদের সাথে মানে বড় ভাইয়ের সাথে দেখা করতে হইব, দেখা করার পরে আবার আমাদের মানে গাজীপুরের দিকে চলে যেতে হবো। তো চলেন যাওয়া যাক, সামনেই আবার টুল বক্সটা আবার টেকা দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।